আপনাদের একটু আগাম খবর দিয়ে রাখি, পয়লা জানুয়ারি থেকে বিদ্যুতের দাম আবার বাড়ানো সব প্রচেষ্টা সম্পন্ন হয়ে যাচ্ছে। এই তো গুলো চলছে, যাই হোক অন্য বিষয় বাদ দিলাম, এই যে পেঁয়াজের দাম এইটা বাড়া, এইটা কি প্রয়োজন ছিল কি যৌক্তিক? আমি বেশি তথ্যে যেতে চাই না, সরকারের তথ্যের দিকে যাই। তারা বলছে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা হচ্ছে 24 লক্ষ মেট্রিক টন, উৎপাদন হয় 23 লক্ষ 63 হাজার মেট্রিক টন, তার মধ্যে উৎপাদনের সময় অব্যবস্থাপনা এবং কিছু পচে যায়, সেটাও যদি আমরা 30% ধরি, 25% না 30% ধরলে 16 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বহাল তবিয়াতে থাকে। এই সময়ে যে অর্থ বছর চলে গেছে কত পেঁয়াজ আমদানি হয়েছে আমাদের তথ্য না, সরকারি তথ্য বলে 10 লক্ষ মেট্রিক টন। তাহলে ভাই অঙ্ক কি বলে, 26 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ তো নাকি আমাদের আছে। প্রধানমন্ত্রী বলেছেন এইগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করেন না, পেঁয়াজ এমন কি জরুরি দরকার, পেঁয়াজ ছাড়াও তো রান্না বান্না করা যায়। এই প্রধানমন্ত্রীর মুখে এই কথা সাজে, কেন তার অধীনেই বিনা ভোটে ইলেকশনে যেহেতু জেতা যায়, তিনি হয়তো মনে করে থাকেন যে বিনা পেঁয়াজে কেন আমাদের খাওয়া দাওয়া চলবে না। কথাটা এইটা নয়, কথা হলো পেঁয়াজ ছাড়াও খাওয়া যেতে পারে, কিন্তু পেঁয়াজের দাম বাড়লো কেন? এই প্রশ্নের জবাব বাণিজ্য মন্ত্রীকে দিতে হবে, এবং প্রধানমন্ত্রী যেহেতু নিজেই উদ্যোগ নিয়ে এই বিতর্কে জড়িত হয়েছেন, প্রধানমন্ত্রীকেও এই বিষয়ে জবাবদিহি করতে হবে। আজকে ভালো করে দেখবেন তারা বলছে যে আমাদের এখানে বাজার অর্থনীতি চালু আছে, সরকারের তো কিছু করার নাই। বিএনপির আমলে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পুলিশ গুলি করে কোলের বাচ্চাকে হত্যা করেছিল, তারপরে তার রিয়াকশন নিতে গেল, প্রতিক্রিয়া নিতে গেল, তিনি বললেন আল্লাহর মাল আল্লাহ নিছে আমি কি করব। আমরা তখন বলেছিলাম তাহলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী থাকার দরকার নাই, আপনাকে এখানে গেট আউট করে দেওয়ার ব্যবস্থা করা হবে। এখন বাণিজ্য মন্ত্রী অমুক মন্ত্রী তারা বলছে বাজারের দাম বাজার বাড়িয়েছে, আমার তো কিছু করার নাই, তাহলে সরকারের এখানে থাকার কোনো প্রয়োজন নাই। যে কৃষকের হাতে যখন ধান থাকলো তখন ধানের দাম পড়ে গেল, ধানের দাম 400 টাকায় কৃষককে বিক্রি করতে হলো, সরকারের মূল্য নির্ধারণ ছিল যে 1050 টাকায় সরকারের ক্রয় মূল্য, সেটি কৃষক পায় নেই। যখন ধান ওই চাতাল মালিকের হাতে চলে গেছে, ওই চাতাল মালিকদের হাত থেকেই সরকার ধান ক্রয় করেছে। এখানে যে পার্সেন্টেজ মন্ত্রী পকেটে গিয়েছে, নেতাদের পকেটে গিয়েছে, মেয়র উপজেলা চেয়ারম্যান সবাই পকেটে গিয়েছে, এইভাবে গোটা বাংলাদেশ আমাদের একটা সিন্ডিকেশনের কাছে আমরা জিম্মি হয়ে গেছি।